দেখতে পাচ্ছেন সেতু নামের একটি ভোন আমাদের ক্যামেরার স্ক্রিনে বসে আছে তো আমরা তার জীবনের কিছু সুখ দুঃখের কথা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব তো দর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা শুনব সেতু জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সর্বপ্রথম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনার নাম কি সেতু সেতু আপনি কি করেন পড়াশোনা করি কোন ক্লাসে ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা আপু আপনি যে সমস্যাটার কারণে আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন মানে আপনার কি এমন ঘটেছে আপনার জীবনে যে আপনাকে ক্যামেরার সামনে আসতে হলো মানে অনেক খারাপ কিছু করছে না খারাপ কিছু না করলে তো ক্যামেরার সামনে মানুষ আসে না তো এই কারণে আসে আমার ক্যামেরার সামনে তো কি ঘটেছে একটু বলুন না আমাদেরকে ঘটেছে মানে আমার চাচার আমাদের তো বড় ভাই নেই আমরা চার বোন আমার চাষে বিদেশ থাকতো তো বিদেশ থাকে আসার পর আমার আব্বুকে ডাকছে দেখে বলছে আমরা বলছে যে আপনি বাড়ি থেকে নামিয়ে যান বাড়ি থেকে নামিয়ে যান যে আমরা কিছু টাকা দিয়ে দিই আমাদের পোষায় না আপনারা নামিয়ে যান আর কি আব্বু বলছে যে আমি এটা এখন পর্যন্ত ভালো করে গড়ি তুলতে পারি না এখন আমি ওদের নিয়ে কোথায় নামে যাবো তাছাড়া আমার দুইটা মেয়ে পড়াশোনা করে ওদের খরচা চালাইতে আমার সমস্যা হইতেছে তারপর আমি বাড়ি তুলবো বাড়ি তোলা তো মুখের কথা না তো আব্বু এগুলো মানে নাই তো আমরা সামনে একটা পুকুরে আব্বু কি করছে ওই পুকুরে আব্বুর সাথে অনেক খারাপ কিছু করছে মানে আব্বু অনেকবার আমাদের সামনে বসে অনেকবার মারধর করছে তো আব্বু ওটা সহ্য করতে না পারে আব্বু চলে গেছে তো আমরা আমাদের মতোই চলতে এসছি আব্বু বলতেছে যে এখানে বসে পরীক্ষাটা দাও তারপর যেটা ভাবার আমি ভাববে নিবো অনেক তো তো আমরা আমাদের চলতে তারপর দুই তিন দিন আগে তুই কামড় দিচ্ছে কুকুরে কামড় দিচ্ছে পর আম্মু ভ্যাকসিন নিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর তারপর তারপর আম্মু আর কি আমা ভ্যাকসিন নিয়েছি ভ্যাকসিন নেওয়ার পর আম্মু বাসায় আসছে বাসায় এসে বলছে যে হম আম্মু বাসায় এসে বলছে তারপর আম্মু বাসায় এসে বলছে যে আমার ডিস্টার্ব করবে না তো আমার গা গো খুব ব্যথা তো তোমরা তোমাদের মতো থাকো আমরা আবার বলছি যে তুমি খাবার খাবো না নামাজ পড়বো না আম্মু বলছে বাবুরা ঘুমাইলো তারপর আমি নামাজ পড়বো না খাবার খাবো না আমরা খাবার খেতে ইচ্ছে করতেছে না তোমরা খাইয়া নামাজ পড়ে ঘুমো তারপর আমি বলতেছি যে আম্মু তাহলে ওরা খুব আমার ছোট বোনরা খুব ডিস্টার্ব করে আমার পড়তে দিতেছে না আমি বলতেছি যে আম্মু আমার খুব ডিস্টার্ব হইতেছে তুমি ওদের নিয়ে একটু বাইরে যেতে পারো আমি বলছি আমি এইমাত্র আসলাম ঠিক আছে আমি ওদের নিয়ে যাই তারপর আমাদের পাশের বাড়ি কাকির বাসায় ওরা নিয়ে গেছে আর আমার বোনদের নিয়ে গেছে তো আমার মেজো বোন আছে ক্লাস এইটে পরে বলতেছে আমিও যাব বোনদের মধ্যে সবার বড় কে আমি সবার বড় আপনি আপনার বয়স কত আমার বয়স 18 তে পড়ছে 18 তে পড়েছে তারপর কি হয়েছে তারপর আম্মু তো ওদের নিয়ে চলে গেছে তো আমার মেজো বোন ক্লাস এইটে পরে বলতেছে আমিও যাব মানে কালকে ওই আম্মুকে দেখতে আম্মু যেদিন ভ্যাকসিন দিতে গেছে ওদিন পাশের বাড়ি ফুপুর আসছিল আম্মুকে দেখতে তো আম্মুরে পায় না আমি আসতে পর বলছি যে ফুপুরও আসছিল তো তুমি করো ওদের সাথে দেখা করে আসো নাহলে বাসায় আসলে একটা ঝামেলা না তুলে নাস্তা পানি দিতে অনেক ঝামেলা তো আমার পরে ডিস্টার্ব হবে এই জন্য আমি বলছি তুমি নিয়ে যাও দেখে আসো তো আম্মু ওর দিয়ে সবাইকে নিয়ে গেছে তো আমি পড়তে রয়েছি আম্মু তারপর আসছে প্রায় আধা ঘন্টা দুই ঘন্টা পরই আসছে আসছে চলে আসছে আসছে পর আমি আবার ঘর পাশায় একা এই জন্য চলে আসছে আর পর ও বলতেছে আমার মেয়ে বোন বলতেছে আম্মু বলতেছে তোমরা আগে নামাজ পড়ো নামাজ পড়ে খাবার খাই তারপরই করো আমার বলতেছে এত স্টেশন করতে হবে না এমনিতেই তুমি পারবা পরীক্ষায় তারপর আমি বলতেছি যে আমি এক নামাজ পড়িনি আমার বোনকে বলতেছে তুমিও নামাজ পড়ো ও বলতেছে না আমার আগে ক্ষুদা লাগছে আমি ওই খাবার খাম তারপর নামাজ পড়লাম তো খাবার খাইতে গেছে টেবিলে আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আমার আম্মু করছে কি আমার দুই বোন নিয়ে বিছনায় শুয়েছে আজনার বিছনায় তো আমি নামাজে পড়াইছি আমি ধরেন ছয় আগত নামাজ পড়ছি এর মধ্যে আমার বোন তো ভাত খাইতেছে এর মধ্যে আমার কাকি বলতেছে এই তো এই আর কি বিভিন্ন বাসায় গালাগালিস ফ্যান চলে একটা প্রাইভেট পড়ে স্টুডেন্ট তো ওর আম্মু আসছি নিতে তো ওর আম্মু দাঁড়াই রয়েছে বলতেছি কার গালাগালিস করতেছে। তারপর আমার ওই ছোট চাষি উনি গালাগালি করতে করতে আমাদের ঘরের সামনে আসছে তারপর সামনে আসছে পর আমার আম্মু বলতেছে কি হয়েছে কার গালাগালি করতেছো তারপর বলতেছে যে তোমার মেয়ে এরকমের আমাকে পুকুরে পুষ্কনিতে মাছের ওষুধ দিতে গেছে মাছ মারতে গেছিল আর আমি নামাজ ওর তাকাই দেখি ও টেবিলে ভাত খাইতেছে আর আমি তো তারপর ই করছি তারপর ও করছে কি কোরআন শরীফ নেওয়া হবে আর কাকি বলতেছে যে আচ্ছা ঠিক আছে কোরআন শরীফ তো নিবা ও তুমি উজু তারপর উনি বলতেছে আমি উজু করে আসতেছি তারপর আমার বোন বলতেছে ঠিক আছে আপনি উজু করে কোরআন শরীফ নেমান আমি উযু করে আসতেছি আমার রাতে তো ভাতের কারণে তারপর ও তো উজু করতে গেছে তারপর আমিও নামাজ ছাড়িয়া নাম আমার সম্পূর্ণ পড়িনা আমার সাইর আসছে কি হইছে দেখতে তারপর আসছে পরে বলতেছি যে আমি বলতেছি যে যদি যায়ো আমার আবুর জায়গায় গেছে আর ওখানে তো আমাদের বাথরুম টয়লেট সব ওই কাндиতি আছে বলছি আবুর জায়গায় গেছে তারপর বলতেছে যে আবুর জায়গা পাইছো কয় হ্যাঁ একটা খারাপ গালা করছে আমি বলতেছি না সেটা ক্যামেরার সামনে তারপর বলতেছে আবুর জায়গা বলুন আপনি বলুন অসুবিধা নাই নির্দ্বিধায় বলুন আপনি না সেটা আমি এটা বাজে একটা কথা বলছে আপনাকে জি তারপর আমি বলছি যে সসার বাবার জায়গা যদি না থাকে চাচার জায়গায় গেছে তারপর বলছে চাচা ইর করে ঢুকাই দিম একটা বাজে কথা বলছে তারপর আমি এর কিছু কথা বলিনি আমি দাঁড়িয়ে রইছি জায়গা তারপর কোরআন শেপ নেবে তারপর আমাদের ঘরে তো আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে আম্মু না আমি এসে দরজার সামনে আর কাকিরা সামনে খাড়া আর আমি তো দরজার সামনে খাড়া আমার বোন তো হাতে প্লেট নিয়ে দাঁড়ানো ভাত খায় তো আমার চাচি উজু করে তাড়াতাড়ি ইতি বলতেছে তোর কোরআন শরীফ কয়ে আমি বলছি আমাদের ড্রেসিং টেবিলে কোরআন শরীফ তোর কোরআন শরীফ পায় না তারপর বলতেছে কোথায় কোরআন শরীফ বলছে আমার রুমে ড্রেসিং টেবিল কোরআন শরীফ আমাদের এখানে নাই তারপর ড্রেসিং টেবিলে ঘর পর্যন্ত উঠছে ড্রেসিং নাই খোঁজাখুঁজি করার পর পাশেই ছিল কোরআন শরীফটা দেখে না তারপর আসছে আম্মু দাঁড়ানি আম্মুর চুল খোলা আম্মু বলতেছে যে আমুরে ঠেলা মারি বলতেছে কোরআন শরীফ দিয়ে বললি আম্মুর চুল ধরছে চুল ধরার সাথে সাথে আম্মুরে সই ফেলাইছে সই ফেলাইলে আম্মু তবু আমার ছোট বোনটা সারে না ওরে করে করে রাখছে সই ফেলাইস পর এর মধ্যে সাথে সাথে আমি বুঝতেই পারি নাই সাথে সাথে আমার দুই চাচায় আর কাকি এরা চলে আসছে চলে আসি আম্মুরে তো ই করতেছে তো আমি যখন এই আম্মুর গায়ে পড়ে গেছি তো আম্মুর আর কি সেলাই আছে আমরা চার বোন সিজারে হয়েছি তো আম্মুর সেলাই আছি তো আম্মু শুয়ে পড়ছে পর আমি কান্না করে আম্মুরে জ্বলাই দিয়েছি কিন্তু আমার উঠেই আমার কাকায় অনেক মারধর করছে যেটা সীমের ভাইরে আমি কাউকে দেখাই তো পারতেছি না যে আমরা কিভাবে মারছে আমার সবাই জিজ্ঞেস করতেছে তোমার মারছে আমি বলতে পারতেছি না যে আমরা কিভাবে মারছে দেখাই তো পারতেছি না কারে তারপর যখন শেষ পর্যন্ত চলে গেছি চারিদিকে মানুষ তখন টানি নিয়ে গেছে তখন আমার চাষ বোন আছে একটা বোন দেখা নিয়ে এসছে যে একদম তো দেখা নিয়ে এসে পর তারা চলে গেছে ও তার মাঝে আমার একটা ভাই ভাই ওর আম্মু মারা গেছে ও বাস্তলা থাকে তো ও চলে আসছে কোথেকে চলে আসছে বলতে ও চলে আসছে হঠাৎ করে মানে পুরো সবাই ধরে আম্মুর করতেছে। করতে এসছে আমার কানে দুটো কানেরটা ছিল। ছিল এমন ভাবে নিয়েছি কানেরটা আমার কান ও গেছে আর তারপর তো সবাই চলে গেছে এর মধ্যে মেম্বার দাদুটা তো আসছে আসার পর আমার হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার শাশুর আমার হুমকি খুব বিভিন্ন ভাষায় গালাগালাস করে আর আমার শাশি বলতেছে যে তোর বিয়ে তো হবেই না কখনো আর রিহি তোর তোর পরীক্ষা দিতে দেবো না কিভাবে পরীক্ষা দাও আচ্ছা বিয়ে হবে না মানে এই কথাটা কেন বললো আপনার মানে এই জ্ঞান আমি ই করার মধ্যে তোর বিয়ে কিভাবে হয় আমি দেখে নেব এটা বলতেছে মানে আপনার বিয়ে কিভাবে হয়

ওই রকমের করে তো বলে যে খুব বাজি একটা মেয়ে বলে চলে গেছে তো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমার পরীক্ষাটা পরীক্ষাটা দিতে দিবে না বলতেছে যে পরীক্ষাটা দিতে দিবে না বলতে আমি দাদুর কাছেও বলছি মেম্বার দাদুর কাছে দাদু বলছে তো দেখা যাবে দাদু বলছে যে ওটা দেখা যাবে সময় তুমি তোমার পরীক্ষা চালাই দাও এর আগে যে এসছি পরীক্ষার সময় ওই পুকুরেই মাছ ধরে আমারে ওয়াসামি দিছিল

তাদের কোনো ইন্ধন রয়েছে কিনা তাদের জি জি তারা যখন ক্লিয়ার করে বলুন হ্যাঁ যখন মেহমান আসে তারা তারিখ দেয় আসে যে এরকম তোমরা আসছে চলে যাও কিসের জন্য বলছে যে তোমার বাসার আমার সাথে তো বলে না গার্ডিয়ান এর সাথে বলে যে যাব কিভাবে তোমার কি তোমাদের বাসায় যে অবস্থা মানে তোমার চাচা চাচি তোমার যদি আপনজন তারাই তো তোমার খারাপ বলতেছে করতেছে তো আমরা কি করে এটা আগাই এই বলতেছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম একজন অসহায় বোনের জীবনের গল্প প্রিয় দর্শক এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক আমরা পরের পর্বতে চলে যাব প্রথম পর্ব এখানে শেষ করছি এবং আপনাদের ভালোবাসা এবং শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ